টাকা দিলেন আবার সেটাকে ফেরত পাবেন এটা বিশ্বাস করলেন কি করে? প্রথম যখন দেখেছি ভিডিও তখন ভাবছিলাম যে এটা ফ্রড হতেও পারে। এক টাকাটা নেই, সেটা স্যার পরে দেখালেন। শুধু একটা ব্যবসা করার ইচ্ছা নিয়ে নামলেই হবে, এখানে শুধুমাত্র ট্রেনিং ম্যানুফ্যাকচারিংটা কি করে করবেন সেটাই না, তাছাড়া যে মার্কেটিং বিষয়টা যেটা সেটাও স্যার হাতে কলমে ধরে বুঝিয়েছে, এবং স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে টাকাটা ফেরত দেবো সেটা প্র্যাকটিক্যাল আমাদেরকে দিল। ঠিক আছে স্যারের ভিডিওটা দেখলাম তো 100-তে 100টাই কথা আমাকে সত্য লাগলো, ভালো লাগলো আর কি। আমার নাম হাকিম বড়ু, আমি আগে কর্মসংস্থানে স্যারের লেখা পড়তাম, সেখান থেকে আজকে অনুপ্রাণিত হয়ে এবং স্যারের সাথে দেখা করে একটা ট্রেনিং নিয়ে খুব ভালো লাগছে। আমি একটা ডিটারজেন্ট একটা মানে মেনু ক্রিয়া শুরু করে দিয়েছি, চলছে, ব্র্যান্ড হচ্ছে ঝর্ণা, প্রতিষ্ঠান হচ্ছে খগেন কেমিক্যাল। হ্যাঁ, এটা এখন চলছে আমার, স্যারের কাছে আমি আশা করবো যাতে মার্কেটিং সাপোর্ট কিছু পাই, এইভাবে আমি শেষ করছি। আমার নাম সাকির হোসেন মোল্লা, আমি এসেছি অনেক দূর থেকে এখানে এসেছি। প্রথম প্রথম যখন দেখেছি ভিডিও তখন ভাবছিলাম যে এটা ফ্রড হতেও পারে, তো তারপর যখন এখানে এসে দেখলাম যে না ঠিক আছে, সব ঠিকঠাকই আছে, স্যারের দিয়ে যে মানে এটা পেলাম ওটা শিখে খুব ভালো লাগলো। আর আমাদের যে ব্র্যান্ডের নামটা আছে এক্সট্রা ব্রাইট ডিটারজেন্ট পাউডার, এই বলে আমি শেষ করলাম। আমি নজরুল ইসলাম শেখ, আমার বাড়ি নদিয়া নবদ্বীপ। আমি ডিটারজেন্টের বিষয়ে প্রথম একবার চিন্তা ভাবনা করি 2008-এ, তো তারপর তখন যা প্রশিক্ষণ খরচ সম্ভব হলো না, তারপর 2014-এ গিয়ে চেষ্টা করলাম, হলো না। লাস্টে লকডাউনের প্রথম যে লকডাউন হয় তার আগে ইউটিউব থেকে চেষ্টা করি, কিন্তু তারপর তো লকডাউন হয়ে গেল, সম্ভব হলো না পুনরায়। এখন আবার ভিডিওটা দেখেছে, সামনাসামনি প্রশিক্ষণ নিয়ে যদি কিছু করতে পারি। আমার নাম কামরুল হাসান, আমি সিউড়ি বীরভূম থেকে এসেছি। আমি স্যারের কাছে যে ট্রেনিং দিয়ে এসেছিলাম এবং নিলাম, খুবই সন্তুষ্ট হলাম। এবং স্যার যেমন বলেছিলেন আগে যে এক টাকার ট্রেনিং, সেটা স্যার পরে দেখালেন এবং এতে সত্যি খুব ভালো লাগলো এবং উৎসাহিত হলাম। এবং স্যার যে উদ্দেশ্য নিয়ে আমাদের ট্রেনিংটা দিলেন সেটা করার জন্য সর্বদা আমি চেষ্টা করব, এবং স্যারও বললেন সব সাহায্য করবেন এবং উনি করবেনও। আর আমার ব্র্যান্ডের নাম রেখেছি অসমো ডিটারজেন্ট পাউডার। আমি হাসিবুর রহমান মোল্লা, এসছি বাসন্তী থানা থেকে। একদিন স্যার ইউটিউব দেখি, ইউটিউব দেখে স্যারকে বেশ ভালো লাগলো এবং স্যার একটা ঘোষণা করেছিল যে বিশেষ দিন একটা আছে সামনে, জন্মদিনে একটা ভালো কিছু ঘোষণা করব, তার জন্য খুব ওয়েট পেতেছিলাম, মানে ওয়েট করছিলাম আর কি, এবং সেই সুযোগটাও গ্রহণ করলাম, আজকে সেই ট্রেনিংটা নিলাম স্যারের কাছ থেকে। স্যার অনেক কিছু বললো, শুনলাম, চেষ্টা করবো আগামী দিনে ব্যবসা করে কিছু করার আর কি, আর বেশি কিছু বললাম। আমার নাম কুন্তল তুং, আমি শ্রীকাকুল থেকে আসছি। আমি বর্তমানে একটা ইন্টারনেট ক্যাফে আছে আমার, তো সেখানে দেখেছি বেকার ছেলেরা সব সরকারি চাকরি ফিল আপ করতেই আসে, আর তাদের একটাই মেন উদ্দেশ্য চাকরি করো। আমি বলছি তারা কবে চাকরি পাবে, আর এখন চাকরির অবস্থাও খুব খারাপ, চাকরির জন্য বসে না থেকে শুধু একটা ব্যবসা করার ইচ্ছা নিয়ে নামলেই হবে। আর স্যার তো আছেই, শুধু গাইড করে দেবে আর তোমাদের উৎসাহ এতেই তোমাদের ব্যবসাটা দাঁড়িয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার ব্র্যান্ড নেম আপাতত মনি হিসাবে সার্ভ হিসাবে শুরু করবো, শুরু করতে চাই, এখনো করিনি। তো স্যারের কাছে ট্রেনিং নিয়েছি, নিয়ে এবারে আমি আমার পথে দিশাটা পেয়ে গেছি, এবারে শুরু করব। আমি শিবশঙ্কর দাস, সোদপুর থেকে এসেছি। অনেকদিন ধরে স্যারের ইউটিউব ফলো করছিলাম, দেখছিলাম হট করে জন্মদিনের উপহার হিসেবে এটা আমাদের পাওয়া, এবং 1 টাকায় ট্রেনিং, 4,000 টাকায় ট্রেনিংটা আজকে আমরা 1 টাকায় পেলাম, যেটা আমরাও খুব গর্বিত। আমার ব্র্যান্ড নেম হলো সঙ্গী, সঙ্গীতা এন্টারপ্রাইজ কোম্পানির ব্র্যান্ড নেম আমার সঙ্গী ডিটারজেন্ট পাউডার, এবং স্যারের দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, এবং আমাদের মতো অনেক ব্যবসায়ী এবং অনেক শিল্প করে উঠুক, ব্যাস এই শুভকামনা নেই। এখানে শুধুমাত্র ট্রেনিং ম্যানুফ্যাকচারিংটা কি করে করবেন সেটাই না, তার সাথে প্যাকেজিং কীভাবে করবেন, এবং মেইন যেটা সেলস অ্যান্ড মার্কেটিং, যার উপরে আমাদের লাভ লস ফিউচার ডিপেন্ড করছে, সব বিষয়গুলো কোথায় পাবো কীভাবে পাবো, জিরো হ্যাজার্ড পুরো বিষয়টা স্যার থেকে শিখে স্যারের সাহায্যে আমরা কিন্তু খুব অল্প পয়সাতে, এমনি আমরা ভাবি এরা ব্যবসা করতে গেলে 3 লাখ 4 লাখ 5 লাখ দিয়ে শুরু করতে হবে, তা নয়, হাত দিয়ে শুরু করে
আমি কিন্তু মেশিন অবধি পৌঁছতে পারি। তো আজকের জন্য ধন্যবাদ স্যারকে, অনেক অনেক ধন্যবাদ, জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। এর আগেও আমি অনেক স্যারের ভিডিও দেখেছি এবং কর্মক্ষেত্র দেখেছি, তো এই প্রথম আমি ওই এক টাকার ট্রেনিংটা প্রথম দেখে স্যারের ভিডিওতে আমার খুব ভালো লাগলো এবং সেই জন্য নিলাম এবং সেই সুযোগটা গ্রহণ করলাম। এবং স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে টাকাটা ফেরত দেব, সেটা প্র্যাকটিক্যাল আমাদেরকে দিল হাতে, যেটা অন্য জায়গায় আমি প্রথমে ভেবেছিলাম, এর আগেও একজনকে বলেছিলাম, বলছে ওটা ফ্রড হতে পারে, তা সত্ত্বেও আমি রিস্ক নিয়ে নটারি খেলে এসেছি এবং সেইটা দেখলাম ঠিক, এবং স্যার সেই প্রতিশ্রুতি মেনে প্রত্যেকটা পদক্ষেপ করেছে এবং ট্রেনিং যে ক্ষেত্রে আমরা ট্রেনিং নিতে এসেছিলাম সেই ট্রেনিংটা নিয়েছি এবং প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত কিছু করেছে। এবং আরও যে যা মার্কেটিং বিষয়টা যেটা, সেইটাও স্যার হাতে কলমে ধরে বুঝিয়েছে এবং আগামীতে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সঙ্গে চলে এই এই কাজটা করার জন্য, এবং আগামীতে আমরাও যাতে ব্যবসা করে খেতে পারি এবং চলতে পারি সেই জন্য স্যার যথেষ্ট আমাদের বলেছে সহযোগিতা করব। এখন পর্যন্ত আমি আমার ব্র্যান্ড নেম করিনি, তা আগামীতে করব চিন্তা ভাবনা আছে। থ্যাংক ইউ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রাফিকুল ইসলাম, মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসেছি। ঠিক আছে, আগে কি করতেন? আমি একটা নার্সারি স্কুলের টাইম দিতাম, একটা নার্সারি স্কুলের টাইম দিতাম আর একটা প্রাইমারিতে পার্ট টাইম দিতাম। লকডাউনের আগে আমি বাইরে যাচ্ছিলাম, ২০০০-৩০০০ করে দিচ্ছিল, অত কিছু হচ্ছিল না। মালয়েশিয়া যাচ্ছিলাম, এজেন্টকে টাকা দিয়েছিলাম, ভিসা টিকিট সব কিছু হয়ে গেছিলো, দিল্লি থেকে ফ্লাইট করে চেন্নাই পাঠালো, চেন্নাই থেকে লাস্ট ফ্লাইট ১৬ তারিখ ক্যান্সেল করে, আমার ১৭ তারিখ ছিল, ১৬ তারিখ ক্যান্সেল করে দিল, ১৫ তারিখ দুইজনকে পাঠালো, ওখান থেকে আমাকে ঘুরে আসতে হলো করোনার জন্য, লকডাউনের জন্য বন্ধ করে দিয়ে টাকা পয়সা সব কিছু, ব্যাগটা আমার বুকিং করে দিয়েছিল ১৫ তারিখ, মালয়েশিয়াতে ঘুরছে ব্যাগ, আমি বাড়ি চলে এসেছি হাত পা বুকে করে, টাকা ওর কাছেই আছে ৭৫,০০০ টাকা। বাড়িতে এসে নিঃস্ব হয়ে তখন ইউটিউব দেখতে লাগলাম, দেখতে দেখতে অনেকের ইউটিউব দেখার পর কোনোটাতে শান্তি পাই না, ভালো মনে হচ্ছে না। এই স্যারের ভিডিও দেখেছি, প্রথম প্রথম হটিয়ে দিয়েছিলাম, তারপরে শিবম সেনের দেখেছিলাম, ভালো লাগছিল, কিন্তু অনেকগুলো বলছে কি করবো ভাবছিলাম না। শেষ পর্যন্ত আমি দেখি তো এই স্যারের ভিডিওটা দেখলাম, তো ১০০তে ১০০টাই কথা আমাকে সত্য লাগলো, ভালো লাগলো আর কি। তারপর আমি দেখতে লাগলাম, দেখে যোগাযোগ করলাম, ফোন করলাম, আসার জন্য আমি ২বার ডেট করেছিলাম, টিকিট আমাকে টিকিট আগে করতে হয়, টিকিট করেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে করে দিয়েছিলাম বলে আসতেও পারিনি, জানিয়েছিলাম, আবার ১৭ তারিখ এই মাসের হচ্ছিলো, দিয়ে ১৯ তারিখ এটা জানতে পারলাম, দিয়ে ১৯ তারিখে তখন টিকিট করে এসছি। যেটা কথা শুনেছিলাম স্যারের মুখে ভিডিওতে হুবহু, একটুকু এদিক ওদিক নয়, এক টাকাতে শিখিয়ে দিল হাতে কলমে, ভালো লাগলো, আমি মানে আনন্দিত যে এরকমভাবে শিক্ষা পাবো ভাবতে পারিনি। আর আপনাদের দয়াতে, আল্লাহর নাকি স্যারের সহযোগিতায় যেন আমরা আমি অন্ততপক্ষে খুলতে পারি, দিয়ে কিছু করতে পারি আর কি, স্যারের কাছে আশা রাখছি। আজকে খুব ভালো লাগলো। ডিটারজেন্টে করার কথা মাথায় এলো কিভাবে, ডিটারজেন্ট পাউডারটা করবেন? আমি ওই ইউটিউব দেখে আমাকে ওই প্রথমে ওই ডিশওয়াশ বার দেখেছিলাম, তারপরে এটা, তো ডিশওয়াশ বারে একটু মেশিনের ভাব লাগলো, এটা দেখে হাতে আর কি হয়ে যাচ্ছে, অতটা হাতে যখন হচ্ছে তখন বলি একটু পুঁজিটা কম লাগবে, কম পুঁজিতে আর কি শুরু করা যাবে, অল্প পুঁজিতে শুরু করা যাবে, আর সবাই ব্যবহার করছে, ধনী গরিব থেকে শুরু করে গ্রাম শহর সবাই ব্যবহার করছে, চলবে আর কি, এই আপনার ভেবে আমি এটা ধরে। তারপর এটা বিশ্বাস করলেন কি, মানে একবার টাকা দিলেন আবার সেটাকে ফেরত পাবেন, এটা বিশ্বাস করলেন? আমি আমার প্রত্যেকটা কথায় স্যারের কথায় আমাকে মানে ১০০তে ১০০টাই কথা আমাকে বিশ্বাস লেগেছে আর কি। বাকি যতগুলো ইউটিউব দেখেছি আমি মানে ৫টা কথাও আমি বিশ্বাস করতে পারিনি। কো টাকা কি সম্পূর্ণটা ফেরত পেয়েছেন? টাকা তো পেয়ে গেছি। আর কি কি পেলেন আজকে? টাকা পেয়েছি, কিছু ম্যাটেরিয়ালস পেয়েছি। আচ্ছা, ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে নিজে মানে করার জন্য আর কি দিল স্যার, করবো আর কি যতটুকু পারি আর কি, ভুলে গেলে আবার ফোন করে জিজ্ঞেস করবো আর কি। শিখতে পেরেছেন? ভালোভাবে শিখতে পেরেছেন? আপাতত শিখতে পেরেছি আর কি, যদি কি বাড়িতে ওটা প্র্যাকটিস করতে গিয়ে যদি ভুল হয় তো স্যারকে ফোন করবো বললাম, বললো ফোন করতে। মালটা টেস্ট করে দেখলেন, ফেনা টেনা হচ্ছে? হ্যাঁ, টেস্ট করলাম, দেখলাম অনেক ফেনা পড়ে যাচ্ছে, একটু হাতের নাড়ানি দিচ্ছে তো ফেনা বয়ে যাচ্ছে আর কি। অশেষ ধন্যবাদ, আপনি কাজ করুন, আপনাকে আপনার মাধ্যমে ইউটিউবে প্রত্যেককে এবং উপস্থিত এখানে যারা আছে তাদেরকে বলছি কর্মসংস্থান আপনারা গড়ে তুলুন এবং আমি সহযোগিতা করব, সহযোগিতা থাকবে।
আমি ব্র্যান্ড নেম রেখেছি ঝাকাস ডিটারজেন্ট পাউডার, ঝাকাস ডিটারজেন্ট পাউডার জি, আর কোম্পানির নাম রেখেছি ফ্রেন্ড জেড। কি নাম? ফ্রেন্ড জেড, ফ্রেঞ্চ এফ আর এন ডি জেড, একদম আধুনিক নাম। করুন, আমাদের একদম মার্কেটিং ম্যানুফ্যাকচারিং থেকে মার্কেটিং লোন পাওয়া, যা যা সাহায্য লাগবে সব ব্যাপারে আমি সহযোগিতা, আমি একে একে যোগাযোগ করব স্যারের সঙ্গে আর কি, পরে কোনটা কি করতে হবে আর কি, স্যারের কাছেই নিব আর কি।